ত্রিপুরায় সম্প্রতি বন্যায় ভয়াবহ দুর্যোগের মুখে পড়ে। বিভিন্ন জেলায় বাড়িঘর, সম্পত্তি, কৃষি ফসল, মাছ, প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এছাড়া রাস্তা বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক্ষেত্রে প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গি নেই বলে মঙ্গলবার কৃষক ক্ষেতমজুর ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন সর্বভারতীয় কৃষক সভার নেতা হান্নান মোল্লা। ধ্বংস হয়েছে, মানুষ মরেছে, সম্পত্তি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, এসব তো শুনলেন সংখ্যা। কিন্তু এর প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি আমরা আশা করি, আমরা কিন্তু প্রশাসন থেকে পাই। প্রশাসনে সবাই বলেছে প্রশাসনের কোনো লোককে দেখা দেয় সাধারণত এরকম বিপর্যয়ের সময়। প্রশাসনে এসডিও, বিডিও অফিস, নানা রকম পঞ্চায়েত অফিস সব তারা মাঠে নেমে যায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, কিন্তু সব জায়গায় রিপোর্ট হচ্ছে কোনো প্রশাসন একবারে নিষ্ক্রিয় অবস্থায় ছিল। এটা হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের মানবিক বোধে মানুষ যখন মরে এমনি মানুষ গিয়ে তার পাশে দাঁড়ায়, আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাকে বাঁচানো, সেই প্রশাসন দাঁড়ায়। তারপরে আমরা সর্বভারতীয়ভাবে এই বিষয়টাকে নিয়েছি এবং আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা তদন্ত করে আমরা এখন প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি এবং মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দেবো। স্বর্ণকমল স্বর্ণবর্ষা, 2রা জুলাই থেকে 3রা আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণ মুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।